হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডোডো অ্যান্ড মমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আবার একটা অন্য ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন প্রায় বাজে সকাল 9টা। কালকে তো তোমাদেরকে দেখালাম কত কাজ পড়ে রয়েছে, আমার গলাটাও এখনও ভারী হয়ে রয়েছে, একটু আগেই ঘুম থেকে উঠেছি। তো সেই কাজগুলো ভাবলাম কমপ্লিট করে শোবো, কিন্তু কিচ্ছু হলো না, তার কারণ ডোডো জেগে রইলো। ডোডো যেহেতু দুপুরবেলা অনেক বেলায় ঘুমিয়েছে, সন্ধে পর্যন্ত রাত্রে কিছুতেই ঘুমালো না, ঘুমাতে ঘুমাতে প্রায় 3টে বাজিয়েছে, আর ঘুম থেকে উঠলো প্রায় এই 3টে না, ভুল বলছি, প্রায় 5টা বাজিয়েছে, 7:30টায় উঠেছে। তো রাত্রে কী করে ঘুমোবে বলো? তো জেগে রইলো, আর ওর সাথে আমাদেরকেও টাইম দিতে হলো। তো প্রায় ঘুমালো 2টো, আর তারপর আমি ব্লগ এডিট করলাম, তারপর ঘুমোলাম। তো মানে সকালবেলা ঘুম ভাঙছিলই না, অনেকদিন অভ্যাসও নেই। তো যাই হোক, আজকে দিনটা আবার স্টার্ট করা যাক। আশা করছি সবার আজকে দিনটা খুব ভালো যাবে। তো সকাল সকাল দেখো আমি চা নিয়ে বসে গেছি, সকাল সকাল এরকম এক কাপ চা হলে খুব ভালো এনার্জি আসে। চলো চাটা খেয়ে দিনটা স্টার্ট করি। সকালবেলা এক কাপ গরম চা দিনটা একটা আলাদাই এনার্জি এনে দেয়, তাই না? চলো এবার বাইরের ভিউটা একটু দেখে আসি। আমাদের বাড়ির দোতলা থেকে এই জানলাগুলো খুললে রাস্তার একটা খুব সুন্দর ভিউ আসে, আর সকালবেলা যখন রোদ ঝলমল করে এত সুন্দর দেখতে লাগে। চারিদিকটা দেখো কীরকম সবুজ হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে মুক্ত অক্সিজেনগুলো চারিদিকে ছড়ানো রয়েছে। তো সকাল সকাল এরকম একটা ভিউ দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। তোমাদেরকেও তাই ভিউটা দেখিয়ে দিলাম, তোমরাও দিনটা খুব সুন্দরভাবে শুরু করো। তো তারপরে চলে এলাম বাড়ির বাকি কাজগুলো সারতে। প্রথম কাজ যেটা আমার, সকালবেলা রুমগুলো ক্লিন করা। এই রুম ক্লিন করাটা হয়ে গেলে না যেন মনে হয় একটা ঘাট থেকে বিরাট বড় বোঝা নামলো। তো তারপরে দেখো, কালকে রাত্রে তোমাদেরকে বলেছিলাম অনেক কাজ রয়েছে, এত বাসন পড়েছিল, কিচ্ছু মাজা হলো না, সব পড়েছিল। তো অগত্যা সকালবেলায় এগুলোকে সব পরিষ্কার করতে হলো, আর ডোডো ওঠার আগে জিনিসটা আমাকে কমপ্লিট করতে হয়, তার কারণ নইলে একটু বেশি হেডেক হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো জিনিসটা ডান, আর এবার এগুলোকে ঘরের মধ্যে রেখে দেবো। মনে হচ্ছে এবার আমার ডোডো উঠে পড়েছে, কারণ ভিতর থেকে আমি সাউন্ড পেলাম। এখন বাজে 11টা, আর এই যে এখানে একজনের ঘুম ভেঙেছে এই সবে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। কালকে কে রাত্রির বেলা জেগেছিল দুটো পর্যন্ত? কেন, হোয়াই? কালকে রাত্রি 2টো পর্যন্ত জেগে জানো মনে হচ্ছে সকালবেলা, কোনো ব্যাপারই না, কারণ সন্ধ্যেবেলা তো 7টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে। এই যে চলো এবার ব্রাশ করতে হবে। তো আর কখন ব্রেকফাস্টটা কখন হবে? আর ব্রেকফাস্ট আর লাঞ্চের টাইম একই হয়ে যাচ্ছে। চলো চলো তারপর ওকে ব্রাশটা করিয়ে ব্রেকফাস্টটা করাই। তো এবার শুরু হলো আমার সকালের যুদ্ধ। যুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে কিছু কম না, মানে রোজের রোডোর এই ব্রাশ করানো, মুখ ধোয়ানো বা মুখ মোছানো, মানে এই জিনিসগুলো ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার, অনেক ভুলিয়ে ভালিয়ে করতে হয়। তো আজকের মতো জিনিসটা কমপ্লিট হলো। তো তারপরে দেখো, এখানে আমার জন্য ব্রেকফাস্ট বানাতে এসেছিলাম, আর ও বায়না করে আমার কোলের ওপর উঠে বসেছে, যেহেতু ম্যাগি হচ্ছে বলে কথা, ভীষণ ফেভারিট। তো ঝটপট ওর জন্য ম্যাগিটা বানিয়ে নিই। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছি কিনা জানি না, আমি বহুদিন মানে কোনো রকম নিজে চর্চা করতে পারিনি, এই যে কোনো রকম আইব্রো করা হয়নি, হেয়ার কাটিং করা হয়নি। হেয়ার কাট তো আর করা হবেই না, তার কারণ ডোরো বার্ড মানে জন্মমাস পড়ে গেল, আমাদের মানে মায়েদেরকে কিছু কিছু সময় কিছু কিছু রিচুয়ালস মানতে হয়। তো যাই হোক, ভাবছি পুজোর আগে আইব্রোটা একবার করবো, আর কোনো রকম চর্চাই করা হয় না, বহুদিন বাড়ি থেকে বেরোনোই হয়নি। তো ছোটো বাচ্চার মা হলে যা হয়। কী বলছি, আর ইয়ে করে কিরকম করে ডান্স করছিলে? কার জন্য হয়েছে আজকে? মা নিয়ে এসেছে আইসক্রিম, এই যে আইসক্রিমটা খাবো আমরা এখন। ডোরোর জন্য চকলেট, ডোরো আইসক্রিম খায় না। কে নিয়ে এসেছে? থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ, আই মা
ভাবছি ভাতে ভাত খাইয়ে দেবো। আজকে লাঞ্চে রয়েছে ভাত, এদিকে বয়েল সব ভেজিটেবলস, আর এখানে ডোডোর জন্য এগ। নাইস। তো আজকের লাঞ্চে রয়েছে ভাত, এখানে বাঁধাকপির তরকারি, বেসমের বড়া, সয়াবিন আলুর তরকারি, আর এখানে ডোডোর বয়েল যে ভেজিটেবলসগুলো আর এগটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7:30 মতো, বাড়িটা দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম বিকালবেলায় একটু ছাদে যাবো, গিয়ে ভিডিও বানাবো, বা মানে বিকালবেলায় একটু মেয়েটাকে নিয়ে ঘুরবো, কিন্তু এত দেরিতে ডোডো ঘুমালো, আজকেও অনেক বেলায় উঠেছে, প্রায় 7:00 এরকম হবে, তো তখন আর ভিডিও বানানো হয়নি। চলো এবার ওকে সন্ধ্যাবেলা টিফিনটা খাইয়ে দিই, তারপর বাকিটা কন্টিনিউ করছি, তোমরা সঙ্গে থাকো। তো এটা হচ্ছে ডোডোর ডিনার, রুটি করে ভিজিয়ে রেখেছি, আর দেখতেই পেলে সারা সন্ধ্যাটা কিভাবে কাটালো। এখন প্রায় রাত্রির 10:30 মতো বাজে, ওর ডিনারও কমপ্লিট, আর এখানে এসেছে ফিশগুলোর সাথে এখানে দুষ্টুমি করতে। দেখতে পাচ্ছ কীরকম দুষ্টু করছে। এই হলো গিয়ে ডিনার, লুচি, ঘুগনি আর মিষ্টি। তো দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছি ডোডো আর আমি, ডোডোর ডিনার কমপ্লিট আর আমারও ডিনার কমপ্লিট। তো ডোডো সবাইকে গুড নাইট বলে দাও, ভালো করে বলো, একটু সরাও, টাটা করে দাও, টাটা, বাই বাই বলে দাও, বাই বাই, তোকে সরাও ওটা। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমাদের পাশে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাবা।